হ্যাঁ এইবার বলেন তো কথা বলেন তো একটু আচ্ছা আমি অনেক দিন আগে একবার আপনার সাথে কথা বলছিলাম আর কি আজকে আরেকটা নতুন একটা বিষয় এটা আমি একটা জায়গায় দেখলাম যে টাকনুর উপরে কাপড় তুলে কাপড় রাখা এটা নাকি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করে এরকম কোন সায়েন্টিফিক মেসেজ আছে কিনা এটা আপনাকে যে বলেছে তার কাছে তো আপনি এটা চাইবেন তাই না আমার কাছে যাচ্ছেন কেন না না এই ধরনের কোন আপনার নলেজ আছে কিনা এটা ফেসবুকে ফেসবুকে একটা দিছে রেফারেন্স গুলো ভাই ওর ভাই ফেসবুকে যে কোনো বালছাল যে কেউ লিখতে পারে লিখলে তার কাছে আপনি জিজ্ঞেস করবেন যে তুমি যে এই কথাটা বললা এই কথাটার মানে সোর্স কোথায় যে কোনো বালছাল আপনি পড়ে আসবেন পইরা এসে আমারে জিজ্ঞেস করবেন ভাই এটা এটা কোথায় আছে আমি ভাই আমি তো দিন এরকম কিছু শুনি নাই নেই আমি কিভাবে আপনার সেটা ইয়া আপডেট করে দেখাবো যে বাড়া বলছে যে বাড়ায় বালসাল লিখছে এবারে বালসাল না না ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে কিন্তু জাস্ট আমার কাছে নতুন মনে হইছে একেবারে হিয়ার এটা আজকে আমার চোখে পড়ছিল আর কি আমি যদি অনেক দিন যাবত আছি ফেসবুকে যদি আপনার মানে 10 টাকার ইন্টারনেট কিনেন তাহলে আপনি এরকমের 100 স্ট্যাটাস আপনি ডেইলি লিখতে পারেন হ্যাঁ আমি মনে করেন ফেসবুকে লিখলাম যে ঘুমাইলে এইডস ভালো হয়ে যায় হ্যাঁ

এছাড়া যদি এছাড়া যদি এছাড়া যে কোনো বালসাল যে কোনো বালসাল লেখক লেখক না ওগুলা নিয়ে তো মাথা কামাইবেন না ওগুলা কেন না নিয়ে মাথা কামাইবেন ভাই ওগুলা নিয়ে কারো কিছু জিজ্ঞাসা কেন করবেন এটা তো এটা তো আপনার এইভাবে তো আপনার পদ্ধতি না তো এটা আপনার পদ্ধতিটা হলো যে এইটা বলবে তার কাছে আপনি রেফারেন্সটা চাইবেন হ্যাঁ আচ্ছা এটাই আর কি আমি আবার ফলো করি আপনাদের সব মোটামুটি সবগুলো ভিডিও আমার দেখা আছে এখন বিষয় হলো যে আমি যতটুকু সময় পাই আর কি রাতে

হ্যাঁ শুনুন হ্যাঁ শুনুন বলতেছি ধন্যবাদ অতি আপনাকে অনেক ধন্যবাদ এই প্রথমে আমি আপনার সাথে কথা বলতেছি আমার কথা ছিল আপনার ব্যক্তিগত সঙ্গে যদিও আমি মুক্তি মাসুদ এবং সাইফুল বাতিন টিটু একটা লাইভ এরকম ছিলাম তখন আপনার প্রসঙ্গে এটা কথা বলছে না ঠিক আছে এরকম যখন আপনাকে যেমন প্রশ্ন করলো যে আপনার কেন তিনটা মোবাইল বুঝতে পারছেন আপনার মোবাইল আপনি কি গাড়িতে

হ্যালো হ্যাঁ শেখ ফরিদ ভাই আপনি কি কথা শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আপনি কি আমারে শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমার মনে হচ্ছে আপনি অনেকক্ষণ পরে শুনছেন আপনি একবার বের হয়ে তারপর আবার যুক্ত হন তখন আপনাকে যুক্ত করতেছি কারণ আপনি অনেক পরে আমি আস্তেছি ঠিক আছে আপনি অনেকক্ষণ পরে শুনতে পাচ্ছেন আমার কথা এইভাবে কথা বলাটা একটু মুশকিল হয়ে যাবে এইভাবে কথা বললে আমি কিছু কথা বলবো আপনি শুনবেন অনেকক্ষণ পরে আবার মাঝখানে অনেক গ্যাপ থেকে যাবে আপনি আরেকবার যুক্ত হন দেখি আরেকবার যুক্ত হন কিনা তখন আপনাকে যুক্ত করা যাবে ঠিক আছে পরের জনকে দেখি আমাদের শেখ ফরিদ সাহেব আসছে না তাহলে আরেকজনকে যুক্ত করি সাহেব কে আর দেখা যাচ্ছে না তাহলে পরের জনকে যুক্ত করি আননোন পার্সন আপনাকে যুক্ত করা হয়েছে আননোন পার্সন আপনি বলেন তাহলে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ বলেন ভাই বলছি যে আমরা মোহাম্মদ কে কি অশিক্ষিত বা মূর্খ বলতে পারি বা বলা যেতে পারে কি অশিক্ষিত মূর্খ তো কিছু কিছু জায়গাতে তো অশিক্ষিত মূর্খের মতো কাজ করেছে সে এটা তো আপনি বলতে পারেন যেমন ধরেন যে মানে যেমন ধরেন যে কোরআনে যে সম্পদ বন্টনের যে হিসাব করা হয়েছে সেখানে তো একটা মিস্টেক করে রাখছে হ্যাঁ এটা নিয়ে তো এখন পর্যন্ত মানে সমাধান হয় নাই এই জিনিসটার কোরআনের যে এই যে সম্পদ বন্টনের যে গাণিতিক যে সমস্যা

আপনি সংসয় ডট কম নবী মহম্ম কি নিরক্ষর ছিলেন এই লেখাটা আপনি পড়তে পারেন এই লেখাটার ভিতরে অনেক রেফারেন্স দেওয়া আছে এটা পরে আসলে তারপর আমি আপনার সাথে আর ফাদার আলোচনা করতে পারি আচ্ছা আর একটা বিষয় আমি আপনাদের সোর্সে আমি শুনতে পেয়েছি আর কি যে উনি বলেছিলেন যে পাজর বা বুকের যে হাড় রয়েছে যে অস্থি রয়েছে সেখান থেকে নাকি টেস্ট স্টুডেন্ট টা তৈরি হয় বিরুদ্ধটা তৈরি হয় এটা তো এক পুরোপুরি ভুল আর হ্যাঁ এটা এখন মানে মুমিনরা যে কাজটা করে বলে যে ও ওইটার যে ইয়াটা সেটা পানিটা মানে লিকুইডটা লিকুইডটা তো বুক থেকেই তৈরি হয় লিকুইডটা কেমনে বুক থেকে তৈরি আমি জানিনা না যদি বলা যদি যে টেস্টোস্টেরনটা তৈরি হ্যাঁ যদি বলা এখন বৃক্কিন্ধ থেকে রক্ত বাইরে হয় রক্ত বাইরে হয় সেটা এখানে যায় তারপর এটা হয় এইভাবে ঘুরা পেঁচা করলে তো সবকিছুই মানে বানানো যায় তাই না এভাবে পেঁচাইতে থাকলে তো সবকিছু থেকে সবকিছু করা যাবে এখন যদি আমি বলি মস্তিষ্ক থেকে বীর্য বের হয় এখন যদি এটার ব্যাখ্যা কেউ দেয় যে ও মস্তিষ্ক থেকে সিগন্যালটা যায় তারপর এখান থেকে আপনার লিঙ্গ থেকে বীর্যটা বের হয় সিগনালটা তো আসলে মস্তিষ্ক থেকে যায় এখন যদি ঘুরা পেঁচায় কেউ সিগনালে সিগন্যাল বানায় ফেলে এটাকে তাহলে তো বানাইতেই পারে এটা যারা ব্যাখ্যা বিশ্লেষণ করবে যারা এটা মানে এটা নিয়ে টাউট বাটপাড়ি করবে তারা তো করতেই পারে কিন্তু যারা বুদ্ধিমান তারা তো পরিষ্কার বুঝবে যে এখানে একটা ভুল আছে যারা গোজামিল দেওয়ার জন্য চেষ্টা করতেছে তারা গোজামিল দিতেছে এটা তো বোঝা যাবে তাই না তারা সবসময় বলে যে হান্ড্রেড পার্সেন্ট কোরআনে কোনো ভুল নেই আমাকে অনেকে বলেছে যে হান্ড্রেড পার্সেন্ট কোরআনে কোনো ভুল নেই তাতে আমি অনেক সময় বলি যে এই যে যে থিওরিটা বলা হয়েছে যে ইয়েটা বলা হয়েছে এটা তো সম্পূর্ণ ভুল তারপর আর আর একটা বিষয় আর একটা বিষয় জানার রয়েছে বোরখাটা কিভাবে চাল হলো আর কি কোরআনে রয়েছে নাকি এটা কিভাবে চলে আসলো এখন তো সারা বিশ্ব জুড়ে অনেক জায়গায় করছে করছে এর প্রতিবাদ কিছুদিন আমরা জানি যে এই মোটামুটি ছ মাস আগে এক বছর আগে সেখানে অনেক পুরি মানে অনেক এ নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছিল উম অনেক জায়গায় অনেক হয়ে থাকে কি ঠিক আছে এখন এ নিয়েও মুসলমানরা অনেক ঝামেলা করে যেমন কালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আপনার লেবাজ ভালো নয় বাংলাদেশের একটা ভিডিও ভাইরাল হয়েছিল আপনার লেবাজ ভালো নয় এই নিয়ে অনেক মাতামাতিও হয়েছে শিরোনাম খবরের শিরোনামে এসেছিল যাই হোক এ নিয়ে তো তারা মাথামাতি করে কিন্তু এটা কিভাবে চালু হলো এটা আপনি একটু সমস্যার এ ঢুকে পর্দা দাসী এবং স্ত্রীর পার্থক্য করণ এই লেখাটা আপনি একটু পড়েন আহ তাহলে ওইটার ভিতরে সবকিছু ডিটেলস দেওয়া আছে আসলে আপনি যখন মানে একটা প্রশ্ন করছেন যদি একটা প্রশ্নটা বিরাট হয়ে যায় তাহলে আপনি আমি সবসময় বলি যে একটু ঢুকে লেখাগুলো আগে একটু নেন তারপর আমার সাথে আলোচনা করতে আসেন তাহলে আলোচনাগুলো করা যায় কিন্তু যখন একটা বিরাট বিষয় সম্পর্কে জিজ্ঞেস করবেন তখন তো ভাই এত বিরাট জিনিস তো লাইভের ভিতরে উত্তর দেওয়াটা কঠিন তাই না আপনি যদি আগে একটু পরে আসেন তারপরে যদি সেই প্রসঙ্গে একটা মানে আলোচনা হয় তখন সেটা হচ্ছে আমার জন্য ইজি হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরো আরো কিছু বিষয় রয়েছে যেটা কোরআনে আমরা মানে সাধারণত জেনে থাকি যে যে ধর্ম ত্যাগ করবে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে গলা উড়াইয়া দাও এরকম একটা বাক্য শুনেছি হম এটা কি কোরআনে কোথাও লেখা আছে না অন্য গ্রন্থে বাদ দিয়েছে অন্য কোনো গ্রন্থে লেখা আছে যেগুলো মুসলমানরা অমুসলিমদের প্রতি এগুলো প্রয়োগ করার চেষ্টা করে এবং আমরা জানি আই এস অনেক ইসলামিক ট্রেডিস্ট এগুলো প্রয়োগ করে এটা এটা বাস্তব এটা মানতে হবে হুম আছে হাদিসে আছে হাদিসে একদম খুব পরিষ্কারভাবে আছে আর কোরআনে হচ্ছে গিয়ে সূরা নিসার 89 নম্বর বলা আছে যারা হচ্ছে গিয়ে ফিরে যাবে যারা হচ্ছে ইসলাম থেকে ফেরত চলে যাবে তাদেরকে হত্যা করতে হবে আর হাদিস একদম পরিষ্কারভাবে বলা আছে যে তার গর্দনটা উড়াইয়া দিতে হবে এই যে দেখেন হাদিস এটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস এখান এই হাদিস একটু পড়ে শুনুন আপনি করেন তো একটু ওয়েট করবেন আমার স্ক্রিনটা মোবাইল স্ক্রিন তো এখানে তো আমার আচ্ছা আমি চেষ্টা করছি কোথায় প্রথম থেকে পড়বো হ্যাঁ হ্যাঁ পড়েন প্রথম থেকে পড়েন জায়দ ইবন আসলাম হইতে বর্ণিত রসুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসালাম বলি আছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও হ্যাঁ এটুকুনি যথেষ্ট এটুকুন আর আর মানে উত্তরটা আমি পেয়ে গেছি কারণ এখানে আপনার আপনাদের অথেন্টিক রেফারেন্স আমি পেয়ে গেছি বাট এখন মানে আমার কিছু কিছু প্রশ্ন জাগে যে সারা বিশ্ব জুড়ে এটা একটা নির্দিষ্ট ধর্মের মানুষই কেন আহ এরকমটা করছে কারণ আমরা জানি নির্দিষ্ট কিছু কান্ট্রি রয়েছে যেগুলো আমরা সাধারণত বলতে পারি আহ যে আফগানিস্তান পাকিস্তান সিরিয়া ইরাক ইরান এগুলো আপনারা সবাই জানেন কিন্তু আপনার মানে এখন শুনছেন যারা তাদের জন্য একটু বলছি আর কি আহ বাংলাদেশকে আমি ছাড়ব না বাংলাদেশও রয়েছে যত ইসলামিক কান্ট্রি রয়েছে যেখানে অসংখ্য ইসলামিক যে আহ সংগঠন রয়েছে যখন আমরা জানি জেএমবি বাংলাদেশে রয়েছে হামাস রয়েছে আল কায়দা রয়েছে হিজবুল্লাহ তারপর টিটিপি তেহেরিকি তালিবান পাকিস্তান এ এত গารও তারপর আইএসএস সিরিয়া ইরাক যেটা রয়েছে এটা তো প্রশ্নটা করেন এখন এরা এরা তো সব মানে আমার কথা হচ্ছে এরা কি সবে ইসলামকে রক্ষা করার জন্য কে এসব করছে সব কি মানে এই কোরআন থেকে ইনস্পায়ার্ড তাল করতে বলা হয়েছে আহ আপনি আপনাকে এই জন্য কয়েকবার আমি বলেছি যে আপনি একটু সংসার ডট কম এ ঢুকে আগে লেখাগুলো একটু করে নেন হ্যাঁ আমার ধারণা আপনি সংশয় ডট কম এ কখনো ঢোকেন নাই বা কোনো লেখা পড়েন নাই আপনি আগে

আপনি তো একই জিনিস মানে একই প্রশ্নের উত্তর বারবার দিচ্ছি আপনাকে আপনাকে এত আগে পড়ে আসলে ওইটা না ওইটা না আমি এইটা বাদ এইটা বাদ এই 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 টপিকটা বাদ একদম এই টপিকটা বাদ মানে আপনাদের যে এই যে ভিডিওটা মানে প্রতিদিন করা হয় সেটা কি অটোমেটিক না আপলোড হয়ে যায় নাকি এটুকু আপনি ডিলিট করে দেন সেটা সেটা জিজ্ঞেস করতে চাচ্ছি কারণ এটা গুলো আমি আপনাদের এই প্রতিদিন মাঝে মাঝে আমি দেখি আপনাদের লাইভ দেখি কিন্তু এই ভিডিও করে এগুলো অনেক সময় খুঁজে পাই না বা দেখি না কি আপনাকে এই এই